বন্ধুগণ, এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আপনার এই যে অপারেটিং সিস্টেমে যখন আমরা কনফিগারেশন দেখতে যাই নর্মালি, তো এই কনফিগারেশন দেখতে গিয়ে এখানে ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব। তো চলুন, কিভাবে সে বিষয়টি সেট করতে হয়। এইখানে মনে করেন আমার উইন্ডোজ মাই কম্পিউটার থাকে, সো এখানে আমার কোনো কম মাই কম্পিউটার এরকম কোনো ধরনের কিছু নেই। এখানে দিয়ে আমরা যেভাবে নর্মালি প্রপার্টিজে গিয়ে যে বিষয়টি দেখতে পাই সেটা হচ্ছে আমরা এই বিষয়টি দেখতে পাই। তারপরে এখানে দেখেন আমার ইমেজ অ্যাড করা আছে, সো দেখতে কি সুন্দর লাগছে। তো আপনারাও এইভাবে চাইলে ইমেজ অ্যাড করতে পারেন। তো চলুন আমরা দেখি প্রসেসটি কীরকম। তো প্রথমে হচ্ছে এই হচ্ছে আমার ইমেজ, এটা হচ্ছে জেপিজি ফরম্যাটের ইমেজ, কিন্তু এখানে দেখেন ডাইমেনশন 55x62, এই ধরনের ডাইমেনশন আপনাদের ইমেজ হবে না। এখানে দেখেন আবার ডাইমেনশনটি হচ্ছে 6065x720। তো এটা হচ্ছে পিএনজি ফরম্যাটের। এই পিএনজি ফরম্যাটগুলো কিন্তু আপনাদের এখানে ইমেজ অ্যাড করতে পারবেন না। আমি যেখানে চাচ্ছি যে ইমেজ অ্যাড করার জন্য, এখানে ইমেজ অ্যাড করতে পারবেন না। 120 আমরা ইমেজটি কনভার্ট করব, সাইজ করব, সাইজ করে আমরা এখানে ইউজ করতে পারবো। তো এখানে হচ্ছে প্রথম ইমেজটি হচ্ছে আমাদের ছোটো, ডাইমেনশনটি ছোটো। তারপরে হচ্ছে যে এখানে আবার বড়, কিন্তু বিষয়টি হচ্ছে পিএনজি ফরম্যাটের ইমেজ, আর এটি হচ্ছে জেপিজি, কিন্তু ডাইমেনশনটি হচ্ছে অনেক বড়। তো আমরা এটা কনভার্ট করে 120x120 কনভার্ট করবো। তো চলুন আমরা কনভার্ট করি। তো এখানে হচ্ছে রাইট বাটনে ক্লিক করার পরে এডিট আসলো, এডিটে চলে গেলাম। এডিটে চলে যাওয়ার পরে আমরা রিসাইজে চলে যাব। রিসাইজে যাওয়ার পরে এখানে পিক্সেল সিলেক্ট করব, তারপরে এখানে সিলেক্ট করে 120 দিয়ে দিব। তারপরে এইটা উঠিয়ে ফেলবো আমরা, এই যে এখানে চেকবক্সটি উঠিয়ে ফেলবো, তারপরে দিয়ে দিব। তারপরে আমরা যে কাজটি করতে হবে সেভেজ দিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে বিএমপি পিকচার, সেটি হচ্ছে আমরা সিলেক্ট করব। তারপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে হচ্ছে ইমেজ নামটি দিব, আমি দিব সেখানে লগো দিলাম, লগো, আপনারা লগো নামে এটি সেভ দিবেন। তারপরে এই ফাইলটি আমি সেভ করে রাখছি আমার এই ড্রাইভে, আপনারা রাখবেন। তো আমি এটিকে ক্লোজ করে দিয়ে দিচ্ছি, আমি যেখানে ফাইলটি সেভ করে রাখি সেটি দেখি এখানে এই ড্রাইভে। এখানে কেন রাখলাম, এখানে আমার এই ফাইলটি ডিলিট হবে না। ডিলিট না হলে আমার এখানে অবশ্যই আমি স্ক্রিনে আমি দেখতে পাবো, আর যদি ডিলিট হয়ে যায় এরকম ড্রাইভে আমরা রাখবো না, রাখলে কিন্তু অন্যতো আমরা এখানে দেখতে পাবো না। তো আমি এই ড্রাইভে সেটি রেখেছি। তারপরে যে বিষয়টি কাজ করতে হবে সেটি হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ বাটনে প্রেস করে ধরে, চেপে ধরে তারপরে আর এফ প্রেস করবো, অর্থাৎ রান বাটন, রান কমান্ডটি ওপেন করবো। তারপরে এইখানে দেখেন যে আর ইজিইডিআইডি, আপনারা যদি এখানে না থাকে লিখেটা, আপনারা এটা লিখে নেবেন, লিখতে করবেন, ওকে দিয়ে দিবেন। তারপরে ইয়েস কমান্ডে আসবে, আসার পরে যে কাজটি করতে হবে আমাদের পেজটি ওপেন হলো। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এইচ কি লোকাল মেশিন, এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যারে চলে যাব ডাবল ক্লিক দিয়ে। তারপরে আমরা যে কাজটি করব মাইক্রোসফট, মাইক্রোসফটে আমরা চলে যাব, এই যে হচ্ছে মাইক্রোসফটে এখানে ক্লিক দিলাম। তারপরে যে কাজটি করতে হবে মাইক্রোসফটে চলে গেছি, তারপরে যে কাজটি করতে হবে উইন্ডোজ, সেখানে আমরা উইন্ডোজে চলে যাব। আমাদের উইন্ডোজ নিচ দিয়ে দেখে উইন্ডোজ, উইন্ডোজ এই যে হচ্ছে উইন্ডোজ, এখানে ডাবল ক্লিক দিলাম, তারপরে এই পেজটি চলে আসলো উইন্ডোজ। উইন্ডোজ দেওয়ার পরে আমার হচ্ছে যে যে কারেন্ট কারেন্ট ভার্সন, এই কারেন্ট ভার্সনে ক্লিক দিব। তারপরে হচ্ছে যে কাজটি করতে হবে, তারপরে নিয়ে আমরা নিচ দিয়ে যাব ওইএম ইনফরমেশন, সেখানে ক্লিক দেব, দা সেখানে দিয়ে দেব, এখানে ক্লিক দিয়ে তারপরে এই পেজটি আমার চলে আসলো। এটা হচ্ছে আমি আগে যে কাজটি করেছিলাম সেটি দেখাচ্ছে, সেটা আপনারা ডিলিট দিয়ে দিবেন, আপনারা তো অবশ্যই থাকবে না, আপনারা কীভাবে ডিলিট দিবেন। তো আমি এখানে রেড বাটনে ক্লিক করে নিউ দিয়ে দিলাম, এখানে হচ্ছে স্ট্রিং ভ্যালু, স্ট্রিং ভ্যালুটি হচ্ছে আমার লগো, লগো দিলাম। তারপরে এখানে ক্লিক দিলাম বাইরে একটা, তারপরে ওপেন করলাম ডাবল ক্লিক দিয়ে। তারপরে এখানে হচ্ছে উপরের ভ্যালু নেম হচ্ছে লগো, আর ভ্যালু ডেটা হচ্ছে আপনার যে ড্রাইভে রেখেছেন। তো যে ড্রাইভে রেখেছি ড্রাইভটি হচ্ছে আমার জে ড্রাইভ, অর্থাৎ আমি এখানে লিখি জে ড্রাইভ, অর্থাৎ ড্রাইভ নেমটি হচ্ছে আমার জে। তারপরে হচ্ছে আমি একটি কুলন দিব, কুলন দেওয়ার পরে ব্যাক স্ল্যাশ দিব, তারপরে আমি যে কাজটি করবো লগো, এলজিও লগো ডট বিএমপি, বিএমপি এক্সটেনশন, এই এক্সটেনশনটি দিয়ে দিলাম, তারপরে আমি ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে ক্লোজ দিয়ে বের হয়ে গেলাম। তারপরে আমরা প্রপার্টিজে যাবো, অর্থাৎ মাই কম্পিউটার প্রপার্টিজ অথবা দিস পিসির প্রপার্টিজে যাবো। এখানে হচ্ছে এই হচ্ছে আমার আমি
সেই প্রপার্টিজে চলে গেলাম। এখানে দেখেন এটি দেখাচ্ছে, এখন আমি এটা রিলোড দিব, এটি হচ্ছে না কি চেঞ্জ হচ্ছে না, একটু ওয়েট করতে হবে, অথবা লেট হচ্ছে সেটি চেঞ্জ হতে। রিফ্রেশ দিয়ে নিলাম, তারপরে আমি আবার ট্রাই করলাম দিস ভিজি, তারপরে এখানে প্রপার্টিজে চলে গেলাম, রাইট বাটন ক্লিক, এই দেখেন চলে আসছে। দেখেছেন আপনারা এইভাবে কাজটি করতে পারবেন। তো ধন্যবাদ।